ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। বায়োলজির যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা ছিল সার্কুলেশন। এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি সবাই পড়েছি, সংবহন। তো এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি সবাই পড়েছি। আজকে দেখবো যে এই চ্যাপ্টারটা থেকে কী কী কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন কোশ্চেনগুলো আগে এসছে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোশ্চেনগুলো মোটামুটি আসতে দেখতে পাওয়া যায়। এক নম্বর প্রশ্ন, হুইচ ব্লাড কর্পাসেলস হেল্পস টু বিল্ড আপ রেজিস্ট্যান্স ডিজিজ, সমস্ত ধরনের রোগ প্রতিরোধ করতে আমাদের দেহের কোন রক্ত কণিকা সহায়তা করে? অ্যান্সার হচ্ছে অল লিউকোসাইটস। দু নম্বর প্রশ্ন, লাইফ স্প্যান অফ হিউম্যান রেড ব্লাড কর্পাসেলস, মানুষের লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, 120 ডেজ। তিন নম্বর প্রশ্ন, দ্য রেট অফ হার্ট বিটস পার মিনিট অফ অ্যাডাল্ট হিউম্যান, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হার্টবিট মানে হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? 72 বার। চার নম্বর কোশ্চেন, হুইচ অ্যানিমাল হ্যাজ লার্জেস্ট হার্ট, সবথেকে বড় হার্ট কার, সবথেকে বড় যে প্রাণীটা আছে তারই হার্ট সবচেয়ে বেশি? ন্যাচারালি ব্লু হোয়েল। পাঁচ নম্বর প্রশ্ন, ফান্ডামেন্টাল রোল অফ রুট হেয়ার যেটা মানে হচ্ছে মূলরম, সেটা কী করতে সাহায্য করে? মূলরম গাছের দেহে সেটা সমস্ত ধরনের খনিজ লবণকে শোষণ করতে সাহায্য করে, মানে অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। ছ নম্বর কোশ্চেন, ব্লাড সার্কুলেশন ওয়াজ ডিসকভার্ড বাই, ব্লাড সার্কুলেশন মানুষের রক্ত সংবহন এটা কে চালু করেছিলেন, এটা কে ডিসকভার মানে আবিষ্কার করেছিলেন? উইলিয়াম হার্ভে কি করেছিলেন? ব্লাড সার্কুলেশনকে ডিসকভার করেছিলেন। সাত নম্বর কোশ্চেন, দ্য মেইন সার্কুলেটরি অর্গ মিডিয়াম অফ অ্যানিমাল ইটস, মেইন যে সার্কুলেটরি মিডিয়াম যেটা অফ অ্যানিমাল প্রাণীদের দেহে ব্লাড রক্ত। আট নম্বর কোশ্চেন, অ্যাভারেজ ওয়েট অফ হিউম্যান হার্ট, মানুষের দেহে যে হার্ট হয় তার অ্যাভারেজ ওয়েট সাধারণত হয় 300 গ্রাম। ন নম্বর কোশ্চেন, হুইচ পার্ট রিসিভস কার্বন ডাইঅক্সাইড ব্লাড ফ্রম বডি, সমস্ত দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সেটা শোষণ করে? মানব হৃৎপিণ্ডের কোন পার্ট আর এ সংক্ষেপে বলা হয় আর এ মানে হচ্ছে রাইট অট্রিয়াম। দশ নম্বর কোশ্চেন, হুইচ ক্যারিজ অক্সিজেন ব্লাড ফ্রম লাংস টু হার্ট, লাংস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হার্টে নিয়ে যায় কে? পালমোনারি ভেন, ঠিক আছে। এগারো নম্বর কোশ্চেন, ইনঅ্যাডিকুয়েট ব্লাড ফ্লো কজেস অফ, ইনঅ্যাডিকুয়েট মানে আসলে অপর্যাপ্ত রক্ত সরবরাহ যদি হয় তো সেই রোগটাকে কী বলে? সেটাকে বলে ইসকেমিয়া। এটা কি হয়? হার্টে একটু পেন হয়। বারো নম্বর কোশ্চেন, ব্লাড প্রেশার ইজ হাইয়েস্ট ইন হুইচ অ্যানিমাল, মানে উচ্চ রক্তচাপ হয় কোন প্রাণীর ক্ষেত্রে? জিরাফের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয়। তেরো নম্বর কোশ্চেন, ভেনাস হার্ট কাদের দেহে দেখতে পাওয়া যায়? ভেনাস হার্ট সাধারণত মাছেদের দেহে দেখতে পাওয়া যায়। এখানটা কোশ্চেন রয়েছে অক্সিজেন জেনারেটেড না কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড, কোনটা ওদের ক্ষেত্রে হয়? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয় না অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়? এক্ষেত্রে কিন্তু অক্সিজেনযুক্ত রক্তই, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তই প্রবাহিত হয়, ঠিক আছে, অবিশুদ্ধ রক্ত দূষিত রক্ত প্রবাহিত হয়। চোদ্দ নম্বর কোশ্চেন, এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস ক্যান অকার্স ইন দ্য কেস অফ, এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস এই রোগটা হয় কার দেহে? এই রোগটা হয় সাধারণত বাচ্চাদের দেহে, যখন এটা বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যখন মানুষ পুরুষের দেহে আরএইচ পজিটিভ থাকে ব্লাডে আর উম্যানের দেহে যখন আরএইচ নেগেটিভ থাকে সেই বাচ্চার ক্ষেত্রে সাধারণত এরিথ্রোব্লাস্টোসিস ফ্যাটালিস এই রোগটা হয়। আমরা সবাই জানি যে এখন সাধারণত পুরুষের দেহে পজিটিভ আরএইচ পজিটিভ এবং উম্যানের রক্ত আরএইচ নেগেটিভ থাকতেই পারে, তো এখন বর্তমানে ডাক্তারবাবুরা একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে বাচ্চা হওয়ার সময় মানে প্রেগনেন্সি হওয়ার সময় যাতে কোনো প্রকার অসুবিধা না হয় বাচ্চাটির। এখন এই এরিথ্রোব্লাস্টোসিস ফ্যাটালিস এই রোগটা সাধারণত দেখতে পাওয়া যায় না। পনেরো নম্বর কোশ্চেন, হার্ট উইথ ডাবল সার্কুলেটেড ফাউন্ডিং, ডাবল সার্কুলেটেড হার্ট কাদের দেহে পাওয়া যায়? তোমাকে কিছু উদাহরণ দিয়ে দেবে, তো সাধারণত তোমার মনে রাখো ম্যামালস আর বার্ড মানে পাখি এবং স্তন্যপায়ী এই দুটো প্রাণীদের ক্ষেত্রে সাধারণত ডাবল সার্কুলেটেড হার্ট দেখতে পাওয়া যায়, মানে হচ্ছে হৃৎপিণ্ডের দ্বিচক্রি সংবহন। ষোলো নম্বর কোশ্চেন, ভলিউম অফ ব্লাড রিলিজড বাই ইচ ভেন্ট্রিকল পার বিট, প্রত্যেকটা বিটে প্রত্যেকটা স্পন্দনে যতটা পরিমাণ ব্লাড রিলিজড হয় একটা ভেন্ট্রিকল থেকে অন্য একটা ভেন্ট্রিকলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলে স্ট্রোক ভলিউম। সতেরো নম্বর কোশ্চেন, ফার্স্ট হার্ট ট্রান্সফার ইজ পারফর্মড বাই, প্রথম যে হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছিল সেটা কে করেছিলেন? সেই ডাক্তারের নাম হচ্ছে ক্রিশ্চিয়ান বার্নার্ড। আঠারো নম্বর কোশ্চেন, স্টাডি অফ ব্লাড ভেসেলস ইজ কল্ড অ্যাঞ্জিওলজি,
উনিশ নম্বর প্রশ্ন স্টাডি অফ হার্ট ইজ কল কার্ডিওলজি, 20 নম্বর প্রশ্ন কার্ডিয়াক মাসেল ইজ প্রেজেন্ট ইন, কার্ডিয়াক মাসেল কার্ডিয়াক মাসেল কোথায় দেখতে পাওয়া যায়, কার্ডিয়াক মাসেল দেখতে পাওয়া যায় মায়োকার্ডিয়ামে। 21 নম্বর কোশ্চেন মেকানিজম অফ ওয়াটার কন্ডাকশন অফ প্ল্যান্ট এক্সপ্লেইনড বাই, মানে উদ্ভিদের দেহে সাধারণত জলটাই সংবহনের মূল জিনিস সেটা কে এক্সপ্লেন করেছিলেন, সেটা আবিষ্কার করেছিলেন হচ্ছে ডিকসন এবং জলি, বিজ্ঞান ডিকসন এবং জলি এটি আবিষ্কার করেছিলেন। 22 নম্বর প্রশ্ন দ্য সার্কুলেশন অফ ফিশ, সার্কুলেশন অফ ফিশ সিঙ্গেল না ডাবল সার্কিট, মানে দ্বিচোখী না এক চোখী সেটা জানতে চেয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল সার্কিট মানে আসলে এক চোখী, তার জন্য কি হয় এটা হচ্ছে ভেনাস আর্ট, আর এটার মধ্যে বিশুদ্ধ দূষিত রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। 23 নম্বর কোশ্চেন ওয়ান হিমোগ্লোবিন ক্যারিড হাউ মেনি অক্সিজেন, কতগুলো অক্সিজেন অণু একটা হিমোগ্লোবিন ক্যারি করে, চার অণু অক্সিজেন, ফোর মলিকিউল, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন হার্ট অফ ক্রোকোডাইল ইজ হাউ মেনি চেম্বার্ড, ক্রোকোডাইল মানে ছিল কুমিরের ক্ষেত্রে, কুমির একটা সরীসৃপ প্রাণী হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড কিন্তু চারটে প্রকোষ্ঠযুক্ত, ফোর চেম্বার্ড। 25 নম্বর কোশ্চেন হার্ট অফ রেপটাইলস ইজ হাউ মেনি চেম্বার্ড, রেপটাইলস মানে সমস্ত সরীসৃপের ক্ষেত্রে কিন্তু সরীসৃপ মানে রেপটাইলস, রেপটাইলসের ক্ষেত্রে কিন্তু হার্ট হয় সাড়ে তিনটা চেম্বার, তিন পূর্ণ একের দুই, সাড়ে তিনটা চেম্বার থাকে। 26 নম্বর কোশ্চেন হার্ট অফ ক্রকরোচ ইজ হাউ মেনি চেম্বার্ড, তেরোটা চেম্বার থাকে। হার্ট অফ বার্ড ইজ হাউ মেনি চেম্বার্ড, 27 নম্বর কোশ্চেন হার্ট অফ বার্ড, বার্ডের দেহের হার্টও ফোর চেম্বার, চারটে প্রকোষ্ঠযুক্ত থাকে। 28 নম্বর কোশ্চেন দ্য হার্ট সার্কুলেশন, অফ ম্যামলস ইজ সিঙ্গেল না ডাবল, সিঙ্গেল সার্কুলেট না ডাবল সার্কুলেশন দেখতে পাচ্ছে মানুষের হার্টে, ডাবল সার্কুলেশন দ্বিচক্রী দেখতে পাচ্ছে, যেন আমাদের দেহে সবসময় শুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় এবং একটা সাইডে দূষিত রক্ত প্রবাহিত হয়। 29 নম্বর কোশ্চেন কালারলেস বডি ফ্লুইড ইজ কল্ড, যেটার কালারলেস হয় সেটাকে বলা হয় হিমোসায়ানিন। 30 নম্বর কোশ্চেন লাভ সাউন্ড প্রডিউসড ডিউরিং, লাভ সাউন্ডটা কোথায় দেখতে পাওয়া যায়, লাভ সাউন্ডটা দেখতে পাওয়া যায় ভেন্ট্রিকুলার সিস্টলের ক্ষেত্রে, ঠিক আছে, আর ডাবটা হয় ডায়াস্টলের ক্ষেত্রে, সংকোচন আর পোষণ এটা আমরা পড়েছিলাম। 31 নম্বর কোশ্চেন এসএনওটিস হার্ট ইজ কল্ড পাম্প হাউস না পেসমেকার বলা হয়, এসএনওটকে, এসএনওটকে বলা হয় হচ্ছে পেসমেকার। 32 নম্বর কোশ্চেন হেপটিক আর্টারি এন্ডস ইন টু, হেপটিক আর্টারি কোথায় শেষ হয়, লিভার কিডনি লাংস, এটা সবসময় শেষ হয় হেপটিক যেহেতু বলছে জানো লিভারে, ঠিক আছে, হেপটিক আর্টারি এন্ডস ইন টু লিভার, লিভারে গিয়ে শেষ হয় শুরু হয় হার্ট থেকে। 33 নম্বর কোশ্চেন দ্য আরএইচ ফ্যাক্টর নেমড আফটার হুইচ অ্যানিমালস, আরএইচ ফ্যাক্টর মানে রিসার্চ, রিসার্চ ফ্যাক্টর এটা সাধারণত হয়েছে মাঙ্কির, মাঙ্কির নাম অনুসারে মাঙ্কির দেহে দেখতে পাওয়া যায়। 34 নম্বর পিএইচ অফ হিউম্যান ব্লাড, হিউম্যান ব্লাডের পিএইচ কত, 7.4। 35 নম্বর কোশ্চেন ব্লাড প্রেশার ইজ মেজার্ড বাই, ব্লাড প্রেশার কিসের দ্বারা মেজার করা হয়, ব্লাড প্রেশার যে যন্ত্রটার দ্বারা মেজার করা হয় তার নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। 34 নম্বর কোশ্চেন হুইচ আর্টারি ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে কোন আর্টারি সরবরাহ করে, পালমোনারি আর্টারি। 37 নম্বর কোশ্চেন হুইচ ইজ কল্ড গ্রেভিয়ার্ড অফ আরবিসি, আরবিসির কবরখানা গ্রেভিয়ার্ড কাকে বলা হয়, আরবিসির কবরখানা প্লিহা স্প্লিনকে বলা হয়। ট্যাকিকার্ডিয়া ইজ ইনক্রিজিং না ডিক্রিজিং বিট, ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছিল বেড়ে যায় রিসপন্দ না কমে যায়, ট্যাকিকার্ডিয়া হচ্ছিল বেড়ে যায় ইনক্রিজিং বিট, ঠিক আছে। 39 নম্বর কোশ্চেন লেয়ার্স অফ হিট ইজ কল্ড, লেয়ার্স অফ হার্ট, হার্টের যে বিভিন্ন ধরনের স্তর, তিনখানা স্তর আছে, এই স্তরগুলোকে বলা হয় পেরিকার্ডিয়াম। 40 নম্বর কোশ্চেন হেপারিন ইজ সিক্রেটেড বাই, হেপারিন কোথা থেকে নিঃসৃত হয়, বেসোফিল থেকে নিঃসৃত হয়। 41 নম্বর কোশ্চেন অ্যাওর্টা ইজ অরিজিনেটেড ফ্রম, অ্যাওর্টা কোথা থেকে অরিজিনেট হয়, অ্যাওর্টা অরিজিনেট হয় লেফট ভেন্ট্রিকল থেকে। আর 42 নম্বর কোশ্চেন ফেটাস অফ ইউটেরাস বিটস হাউ মেনি টাইমস পার মিনিট, ফেটাস মানে আমাদের যে মহিলাদের যে বাচ্চা হওয়ার আগে যে ভ্রূণটা হয় সেটা কতক্ষণ পার মিনিটে কতবার তার হৃৎস্পন্দন হয়, 150 বার হৃৎস্পন্দন হয়। তো বন্ধুরা সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের ফ্রেন্ডসরা তোমাদের বন্ধুরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা যাতে এই ক্লাসটা দেখে উপকৃত হয় তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, টাটা।